আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আমরা প্রতিনিয়ত অডিও ইন্টারভিউ নিয়ে থাকি। আজকে আমরা একজন ক্যান্ডিডেটের, তিনি ইন্টারভিউ দিয়েছেন বেঙ্গলি সাবজেক্টে, তার ইন্টারভিউ কেমন হলো সে শেয়ার করেছে আমাদের সঙ্গে, আমরা আপনাকে শেয়ার করব। আর ইনি আমাদের কাছ থেকে ম্যাটেরিয়াল সম্বন্ধে শুরু করে অডিও ইন্টারভিউ সমস্ত কিছু নিয়েছিলেন। তো যাই হোক, তিনি কেমন কি শেয়ার করছেন তাহলে আপনাকে শেয়ার করব, আপনারা শুনুন ভালো করে মনোযোগ দিয়ে। হ্যাঁ, আমরা বলি যে প্রতিটা বোর্ডে, কোনো বোর্ডে 3 থেকে 4 মিনিট, কোনো থেকে 5 থেকে 8 মিনিট, কোনো বোর্ডে একটা সাবজেক্ট স্পেশালিস্ট থাকছেন না, আবার কোনো বোর্ডে থাকছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্টের বাইরে থেকেই সাধারণ প্রশ্ন, বিতর্কমূলকের প্রশ্ন করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টের প্রশ্ন করা হয়েছে, এই পর্যন্ত খবর আছে। ঠিক নিজেকে ঠিক সময় ঠিক কথা বলে বিতর্কমূলক প্রশ্নগুলো আপনি যদি হ্যান্ডেল করতে পারেন তাহলেই হয়ে যাবে। আর আমাদের ম্যাটেরিয়ালে তো বিতর্কমূলক প্রশ্ন অনেকগুলো আছে, সবাই জানেন। তো চলুন কথা না বাড়িয়ে শোনা যাক ইন্টারভিউতে কী ঠিক কী বলা হয়েছে। হ্যালো স্যার, আমার আজকে ইন্টারভিউ হলো। আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, আমি এই জন্য আপনাকে সবার আগে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি যেভাবে গাইড করেছেন সেভাবেই ইন্টারভিউটা হয়েছে। প্রথমে আমি ঢুকলাম, স্যারেদেরকে প্রণাম জানিয়ে বসলাম, ওনারা আমাকে বসতে বললেন। তারপরে ওনারা আমি কবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সেটা জানতে চাইলেন, আমার নাম জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছি জানতে চাইলেন। তারপরে আমার কাছে, মানে আমি বললাম যে আমি একজন প্যারা টিচার, তখন বলল যে আমি কবে জয়েন করেছি জানতে চাইলো। আমি বললাম যে আমি 2009 জয়েন করেছি। বলছে একটানা করছো নাকি তোমাদের মাঝে গ্যাপ যায়? আমি বললাম না, আমি একভাবেই করে যাচ্ছি। তারপরে আমারকে জিজ্ঞেস করা হলো যে এরকম বাড়ি থেকে কোথায় স্কুলটা, কতটা দূরত্ব, সেই দূরত্বটা আমি বললাম যে আমার 3 কিমি দূরে স্কুল। আর স্কুলের নাম জানতে চাইলো, আমি স্কুলের নামটা বললাম। তারপরে আমাকে জানতে চাওয়া হলো যে ব্যাকরণটা কিভাবে আমি ক্লাসে পড়াবো, তখন আমি স্যার যেভাবে গাইড দিয়েছেন সেভাবেই বলতে চেষ্টা করলাম। তারপরে আমাকে স্যার, আমাকে আগের দিন ইন্টারভিউতে এই প্রশ্নটাই করেছিল, আমাকে এখানে সেই একই প্রশ্নই করা হয়েছে যে অপিনিহিতি আর অভিশ্রুতি, এ দুটোর মধ্যে পার্থক্য কোথায় আর উদাহরণ দাও। তো আমি সেটা বললাম, বলার পরে আমাকে বলল যে ঠিক আছে, আর তুমি যে, তুমি তো একজন টিচার, তুমি তো সবই জানো, ঠিক আছে তোমার, তুমি যাও, তোমার হয়ে গেছে। আমি তখন ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ওই ঘর থেকে বেরিয়ে আসলাম। স্যার, এরকম ইন্টারভিউ দিলে যেরকম আপনাকে আমি বললাম তাতে কি আমি পাশ করতে পারি, বা কিরকম নম্বর আমি পেতে পারি, এটা একটু যদি জানান ভালো হয়। আপনারা শুনলেন ক্যান্ডিডেটের ইন্টারভিউ কেমন হয়েছে, আমরা আগে শুনে আরও শোনাবো। তো ইনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন বোঝা যাচ্ছে। আমরা প্রতিনিয়ত আপনাদের অডিও ইন্টারভিউ নিয়ে থাকি, বর্তমানে আপনি যদি ম্যাটেরিয়াল নিয়ে থাকেন তাহলে অডিও ইন্টারভিউ দিতে পারেন, আমাদের অডিও ইন্টারভিউ ম্যাটেরিয়াল সমস্ত কিছু পেতে পারেন। হ্যাঁ, আপনি যদি 3 দিন সময় দিন আমাকে, বা 2 দিন যদি অডিও ইন্টারভিউয়ের জন্য তৈরি থাকেন, তাহলে আমরা কিন্তু নিয়ে আপনাকে তৈরি করে দিতে পারি। এর ফলে আপনার ভয়, জড়তা, কী প্রশ্ন আসবে, কেমন হবে, কী ধরবে, এই সমস্ত বিষয় কিন্তু আপনার উঠে যাবে। তাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন 7076650708 নাম্বারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েটিং ফর দ্য নেক্সট ভিডিও।